ফারিহা তাসনিম লিখেছেন, আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী, আমি কিভাবে একজন কঠোর প্র্যাকটিসিং মুসলিম হতে পারি? বোন ফারিহা তাসনিম, প্রথম কথা হলো যে আপনার যে বয়স, এই বয়সে সময় অপচয় করার একটা ব্যাপার আমাদের সমাজে প্রকট আকারে আমরা দেখতে পাই। অতএব সময় যাতে অপচয় না হয় সেজন্য ভালো ভালো কিছু বই আছে, সেগুলো পড়বেন, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি বইগুলো পড়তে পারেন, সুন্দর সুন্দর বই, যেগুলো পড়ে আমরা আমাদের সময় জ্ঞান আমাদের মধ্যে আসবে এবং সময় আমরা হেফাজত করব। আমরা কোনো মোবাইল ইত্যাদির নেশায়, কোনো অ্যাপ ইত্যাদির নেশায় থাকলে সেটা থেকে আমরা বেরিয়ে আসার জন্য সংগ্রাম চালাবো নিজের সঙ্গে নিজে। সেই সাথে দিন সম্পর্কে আমরা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করবো। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মাওলার একটা বই আছে, ইসলাম মুসলমান নিসাব, সৈয়দ আবু হাসান আরি আন্নাদবী রহমতুল্লাহ একটা বই আছে, ইসলামের পরিচয়, এই বইগুলো পড়া যেতে পারে। এগুলোর মাধ্যমে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা আমরা নিলাম। এর পাশাপাশি একটা ভালো পরিবেশ, একটা ভালো সোসাইটি দরকার, কিছু বন্ধু দরকার যারা সিরিয়াসলি দিন পালন করেন, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করেন, সেই মানুষগুলোর সান্নিধ্য এবং তাদের সোহবতে আমরা যত বেশি থাকবো তত বেশি আমাদের প্র্যাকটিসিং মুসলিম হতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। এরপর